এরি মা তু খারাপ দি খারাপ দি আসো কেমন ভালো যাও কম না বান্ধবীর দর দিতেছি এই তোমার আর তোমার আবার বান্ধবী লোক কম দা কে আমি কি মানুষ না আমার কি মন থাকতে পারে না মানুষ মন আছে হ্যাঁ তুমি জানি কিন্তু ওইলো যে হাঙ্গা গ্যারামে তো তোমার মতো মানে তোমার আবার কি কও দেখেন আম্মেরে দেখলে মোর মেজাজটা এক্সের গরম হয়ে যায় রাস্তাটা ছাড়েন তুমি যাই এই খারাপ 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 মেজাজটা গরম হয়ে যায় মানে কি ফিননে এখন কিন্তু যাইবে না আম্মি কোন তুমি বেশি কিন্তু এক্সের কিন্তু ফাউল করতে সমল লোক আমি কিন্তু খালামত দ্বারা বললে দেব বুঝছো এমই এই মুই এক্সের কি করতে আসি ওই যে কও মেজাজ গরম হয় হ্যাঁ কিন্তু মুই সহ্য করতে পারি না আম্মি সহ্য করতে পারলো কি না করতে পারলো কি হ্যাঁ তো মোর কি চাইবে যাইবে এই দেখো ফাউল কথা কিন্তু বলবো না আমি কিন্তু তোমার জন্য এই দেখো স্মার্ট সার্জি আর তোমার মা যেই কয় হে মুই শুনতে আছি তুমি কও আমার সহ্য হয় না ও কও কি নাই তোমার তো মুই ভালোবাসি এক্সের ভালোবাসি হ্যাঁ এক্সের ভালোবাসেন মুন্ডা চায় আম্মের ভালোবাসা ইট দিয়ে টাহাই টাহাই হে পর ভাঙ্গি কি বিন্নে মোর ভালোবাসা কি ভালো না এ মিয়া আমি কি পাগল টাগল হয়ে গেছেন হ্যাঁ পাগল হইছি তোমার ভালোবাসার জন্য পাগল মুই এক কো জায়গায় যাইতে আসি হ্যাঁ মোরে যাইতে না দি আপনি হন বইয়া খাও ফেসল শুরু করে দেন যাবা যাবা নি বান্ধবীর কাছে তো যাবা না আম্মের এই পেশাল যদি কেউ কারো কাছে ভালো লাগে এটা আমার মার দারে লাগতে পারে মোর দারে না কোন এক কথা কই তোমার মার দারে ভালো লাগবে তোমার দারে ভালো লাগবে বুঝো নাই তোমার মার কথা যদি না হন না শেষ পে শেষ পে থামেন থামেন মোর যদি মোর মায় শেষে এটা মুই বুঝবো না জান হান গলে ও কি কই তাইলাম ভালোবাসার কথা এই সেমৃদ্ধি খালি তেজ পাতা না খালি সেতে সেতে আর মুই কি দেখতে এতই খারাপ হয় তো বেশভূষাক ভালোই লইছি আর যা যাজ্ঞা ও কি কইবে কইবে খালাম মামুর পক্ষে থাকলে হইবে সমস্যা নাই মুই আসি দেখা হইব আবার সতিনীর মাইয়া অন্য কন্য ঘুর দিয়ে বেড়ায় আজকে বাড়ি আয় লোক আজ ওর একদিন কে আমার একদিন এতদিন বুঝি শাস্তি দেওয়াই নাই না আজকে আয় লোক আয় লোক সত্যি উমা গো মাজাটা গেল গো গো আজকে তোরে যদি না খাইছি সতিনীর মাইয়া আজ আমার কাজ করা লাগলো খালাম মতো থামেন দি আমার লগে মোর কথা আছে বাজান তুই কন্নে কন্নে ছিলি হ্যাঁ একদম শুকাই পটলের মতো হয়ে গেছিস হয় খালা হইছি পটল জালি কুমড়া মিষ্টি কুমড়া যা আছে মুই সব হইছি কিন্তু মোর একটা কথা আছে আপনার লগে কি কথা বাবা কথা কইলে আপনার মাইয়া মোর এক্সের অপমান করে কথা বলে ও তোর অপমান করছে হয় কোন দে অপমান করছে বা আমি ও ওর লগে রাস্তায় দেখা হয়েছে হেপি হেসিম কইছি যে মুই তোমারে খুব ভালোবাসি হ্যাঁ মোর এক্সের জারি দেয় অপমান করে কথা বলে ও জানে না তুই আমার কি হস আজকে আইসে লোক বাড়িতে বুঝছস সেটা আমি আমি জানবো কেমনে আপনারে কইছি না যে আপনি যা কইবেন মুই হাই শুনবো কিন্তু আমার একটা কথা আপনার শুনতে হইবে বাপজান আমি তো তোমার পাশেই আছি তোমার ভিতরে আছি বাপজান হ্যাঁ ভিতরে আর আমি থাকতে ও বিয়ে করবি না ওর মা কবর থেকে এসে করাবো আমি কয়ে দিলাম আবার কি কন ওর মা কবর থেকে এসে বিয়ে করব বাপজান ভুল হয়ে গেছে এত কিছু লাগবে না মোর আপনার মাইয়া রিমা হইলেই চলবে বাপজান একটা কথা কই তুই যে এতদিন জেলখানায় ছিলি বাবা এই কথা যেন ভুলে কেউ না জানে না হলে আমার টেস্ট যে সব শেষ হয়ে যাবে বাবা হ্যাঁ কেউ জানবে না কিন্তু সব কিন্তু আমি জানা জানি করে দিব যদি খালি রিমা তুই কবে আমি লন্ডন তে আইছি এই যে ইংলিশ ফিংলিশ লেহা চাইনিজ লেহা না বাকি লেহা ওই তো তুমি লন্ডন তে আইছি হ্যাঁ তো আমার মাইয়া সাইয়া দেখে না কয় যে কয় কইছি যাও কমে কয় মুই বান্ধবীর দ্বারা যাই আবার কয় যে কয় আমার কি বান্ধবী থাকতে পারে না মন থাকতে পারে না হ্যাঁ মোর সন্দেহ হয়েছে একসেন বান্ধবী না আমি খাটতে খাটতে আমার সোনার অঙ্গ কয়লা হয়ে গেল আমি একটু শুনো নি অসময় পেনিয়া আর ওর সাইজে সাইজে বান্ধবী বার করে তোর দিক না চাইলে শোন বাবা তোর দিক না চাইলে চোখ দিটা আমি আগে গেলবো তুই জানিস বাবা শোনেন আর ওই জেলের কথা কেন জেলে কিন্তু তুমি আমনের লিখে গেছি না বাবা ওই কথা কইস না বাবা এই কথা কইলে না দশ পান হইলে আমাকে কি হবি বাবা এই কথা জানে মুই কিচ্ছু বুঝে না মুই আমনের মাইয়া রিমারা সাইজ আমনে পারেন হামনে মল্লকে বিয়া দিবেন এই কইয়া দিলাম আচ্ছা আমি তোর খালা থাকতে এত ভয় পাইস কে কত আমি ওর জ্যামনে পারি তোর আনিয়ে দেবো বুঝছস ও না আমাকে ভয় পায় বুঝছস হ্যাঁ তুমি জানি গুতানি দেই যে বুঝছস আর শোন যা কাজ আর আমার হল আমি ওরে কইছি যে ওই যে আমার অপমান করে কথা বলে হে গেলে কইছি যে তোমার মা শেষ পেনে
কই শেষ পেনে হা দেখ মনে মই কি শাসে এই কথা কইছ ওই এত বড় কথা কইছে আজকে বাড়ি আসো আজকে আমি ওর কি করব এ শুন আমার মাথা নষ্ট তুই যা যা কইতাছি পরে দেখ পানি আজকে ওর সতিনীর মেয়ে একদিন কে আমার একদিন হ্যাঁ আজকে আসে লোক বাড়িতে ও কি পাইছে আর আমি ফরিদপুরের মেয়ে হয়ে বরিশালে ভাষা প্র্যাকটিস করতেছি এর হাতে মেয়ে বিয়ে দেবো বলিয়া আর তুই আমার ভাগ্নেরে কি কইছস আজকে আয় তোর একদিন কে আমার একদিন যদি তোর বিচার না করে পাও ভেঙে না বসে রাখি নাহলে আমার মাথা ঠান্ডাইব না এই জমি জামা কার হাতে পিরিত কে চলে যাবে জমি জামা সব লেহে দিবি আর আমি তা সহ্য করবো তা কোনোদিনও পারবো না আজকে আয় লো বাড়িতে আজকে ও আসছিল কি না কইছে মিত্রতা না ঘরে যাবো না আয় ধর একটা বিচার করবো তাই আমার বাপ ডাকু গুন দিয়েছিল হ্যাঁ কত মাদার কাছে কিছু হয় না জেল হয় না ফাঁস হয় না আর তোর মতো সতিনীর মাইয়া মারলে আমার কি হবে রে হ্যাঁ আজকে আয় আজকে আমার মাথায় আগুন জ্বলতেছে এই সতিনীর মাইয়া রে আমি তোর কিছু কই না হ্যাঁ আজকে বুঝবি কত দামে কত চাই আসে না কে হ্যাঁ আজ আসে না কে ওনে যদি আমি কিছু না কইছি সতিনী মা আমার ভাগ্নেরে তুই কি কইছস হ্যাঁ ভয় পাস না হ্যাঁ এতদিন ভয় দেখাই নেই আইলো আজকে আজকে আইলো রে আইলো আমার সোনা মনি আমার জাদু সোনা কোনে গেছিলে সোনা হ্যাঁ ও ও ও করতেছস আর আমার ভাগ্নেরে তুই কি কইছস দে আমার ভাগ্নে মা চলতে খাবার বাস না এই এই কাম গুলো কিরা করবি তোর মা কবর তাইসা করবি আর তোর ভুইরে বাপ শালার ভুইরে আমারে বিয়ে করে জীবন ডানা শুইছে হে ভুইরে তো তোর মানে তো হানি মন করতেছে কবরে যায়া আর তোর রাখছে কিসের জন্য আমার জালা পুরা জানতে খাওয়ার জন্য তুই কি কই শুন শুন ভালো কথা তুই আমার ভাগ্নেরে কি কইছস সত্যি কথা কও কি কইছস মা সত্যি করে কও কিচ্ছু কইনি ওরে আল্লাহ তোর না আমার ভাগ্নে মিথ্যা কথা কইছে যে জীবনে একটা মিথ্যা কথা কয় না আর তুই কই আমি বিশ্বাস করব ভাবছিলাম বুঝে মরার আগে জমি দেবা আমি লিখে দিবি তা দে নাই মনে বউ কবরতে এসএমএস পাঠাইছে আমার মেয়ের নামে লিখে দাও তাই দিল ওই শালা বুইরে তোর বই যদি সব হবে মেয়ে যদি সব হবে না তুই আমার সুন্দরী জীবনটা নষ্ট করলি কে হ্যাঁ আমি কিছু করি নাই কিছু করস নাই কিছু করস নাই হ্যাঁ তুই কে কবে জানি তুই আপনি বদ্ধ লোক গ্রামের না আপনি বাড়ির সবার সাহায্য করেন যাই তুমি
এসে আমার মায়ানে উস্কে দিয়ে আমার সংসারে আগুন দিয়ে আপনার আপনি এই এই আপনার মতলবটা কি কোন দেই চুপ করেন আপনি ওর সৎ মা সৎ মার অর্থ বোঝেন আপনি মা মা ভালোবাসে বলে সৎ মা কয় সৎ কারে কয় যে ভালো মানুষ তারই তো সৎ কয় ওই কি আমি বুঝি না বাপু আপনি ভালো যদি হতেন তাহলে এই মেয়েটার উপর অত্যাচার করতেন না কি ওরে দেহ আমার চেহারা দেখছ আদহ আর ওর চেহারা দেখছ এক দিস কোন কান কি লেহা সে অত্যাচার করি হ্যাঁ আর তুমি বাবু শোনো তুমি এই জায়গা বেদ বাজ কথা আমার কেন কইবে দুই দিন পর আমার মেয়ের বিয়ে আমি তাই বুঝাইতেছিলাম দিনকাল তো ভালো না বোঝো না হ্যাঁ চাচি এগুলো ভালো না এগুলো ভালো না রিমা থামো তুমি আমার উপর আস্থা রাখো তোমার কোনো কিছু হলে পরে আমাকে জানাবা ওই তা না তুই গিরামে যা নালিশ দিয়েছিস ও আমার হুমকি দেয় কে ওই তোরে পরে দেখতেছি এই দেশে কোন আইন আছে না সাবধান হয়ে যান আইনের ভয় খাইছে আমার বাপ কতটা হাইতে গেল তাই আইনের ভয় পেল না আর আমি তার মেয়ে আইনের ভয় পেল না এই রিমা বাবা তুমি কোনো চিন্তা করো না যদি এরপরে যদি অত্যাচার করে তুমি আমাকে জানাবে তারপর দেখে নিব আমি আরে যাও 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 আর কোন মিথ্যে যাই হ্যাঁ কথিয়ে আলো বেটা আমার এই তোমার কাছে কি কি কইছস আমার নামে মা কিছু কই নাই মা তুমি বিশ্বাস কর আমি কিছু কই নাই বুঝছি তোর সকালে যে মার দিছি হে মারি হয় নাই সৎ মা কার কয় এই সৎ মা কার কে তুই জানোস সৎ মানে ভালো আমি হলো হে মা কিছু করি নাই মা আমি কিছু কই নাই মা করো তুমি শুধু আমার কেন মারতেছো কিছু করে নাই চল কি করছস ঘরে চল ঘরে চল বুঝাই দে চল 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 করে আজকে কর এক দিন উদ্ধার করতে আমি আপনার কাছে একটু আশ্রয় চাই ভাই কারণ আমি আমার এই মায়ের কাছে থাকলে আমি সত্যি মরে যাব প্রতিদিন আমারে মারে একমাত্র আপনিই পারেন আমার বাঁচাইতে আসলে আমি তো সবই জানি তুমি চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আর তুমি যে কথা বলছো তোমার কোনো সমস্যা হলে দৌড়ে আসা পড়বো আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে আমার স্থান জায়গা দেবো তোমাকে এখন আমার পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই দেখো রিমা কান্নাকাটি করো না আমি তো আছি আর আর থামো কান্নাকাটি করো না তো প্রয়োজনে আমার ঘরে তোমার বউ বানাই নিব সত্যি বলেছেন আপনি আমার আপনার ঘরে বউ বানাইবেন আপনি আমার সত্যি বিয়ে করবেন সত্যি বাড়িতে যাও আর আমি সব ব্যবস্থা করতেছি যাও আচ্ছা ঠিক আছে যাও ব্যবস্থা আজকে করতে হবে খালা ওই খালা বাজার তুমি লাইন কি আনছিস বাজার কি আনমো আর হ্যাঁ আপনি এটা হলেন নাকি কি বাবা কি করছিস আপনার মাইয়া কি হচ্ছে হ্যাঁ হুনছেন তার মানে কি কস হ্যাঁ বিয়ে হয়ে গেছে কা আরে বিয়ে হয় নাই বিয়েটা হইবে আপনি তো হরছেন নাকি হ্যাঁ তাই কো আমার তো দেহ না হার্ট স্ট্রোকের রোগী বানা ফলাইছি আপনি হার্ট স্ট্রোক করেন আর হক স্ট্রোক করেন যাই করেন হ্যাঁ মুই কিছু বুঝি না আমার কথা হইলে আপনার মাইয়ার কি ওদারে বিয়া দেওয়ার লাগি আপনি পাঠাইছেন শুন বাবা পরে না পারি আমি দুরু আমি ওর তো তোর সাথে বিয়ে দেব কইছি কি না এই খালা কি 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 কোন টুস করে কই আপনি মানে এত কিছু দরকার নাই আপনার মাইয়ার বিয়া দিবেন কিনা হ্যাঁ আজ গাই কইতে হইবে নাই আমি কিন্তু কয় দেব না কিন্তু আপনার লিগে জেল কাটি কিন্তু কয় দেব বাবা বাবা শুন থাক দূর মোবাইলের গোষ্ঠী কি লই শুন শুন ওরা তো আমি তোর বিয়ে দেব আমি কইছি কিনা
আর তোর খালা যা কয় তা তো করে ছোটবেলাতে দেখতেছস না শোন চল দেখি কি করে ওর বিয়ে কেমন ওই সেপোলা হাতায় তাও দেখবো আমার এখানে না আমি কোন আনে চলতে চলতে দিতে পারম না এই যে মুইয়ানে খুঁটিতে বইলা আমনের মাইয়া যে দূর না আইবে হে দূর মুইয়ান তো উঠমু না বাবা মাথায় যে তেল পানি দেবো কিছু লাগবে না মোর কিছু লাগবে না ও আমার মাথা গরম করে দিছে বাবা বাবা কলাম তুই কোনো চিন্তা করবি না ও বাড়িতে আসে লোক যেমনে বাড়ি তোর সাথে বিয়ে দেবো তাই না আমি তোর খালা চিন্তা হরমু না হনমুটা কি হয় চিন্তা না হরতে না হরতে তাই যাই আর হনি খালা আপনার এটা কথা কই আজকে তে কইয়া গেলাম আমি এই দুই দিনের ভিতরে যদি রিমাল লগে মোর বিয়া না দেন খালা কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইয়া গেলাম আমি কইয়া গেলাম ও যা হ্যাঁ বাইক না আমার আজকে হুমকি দিল ওর জন্যই তো হনলাম না আজকে বাড়িতে আহু আজকে ওর একদিন কি আমার একদিন কইয়া দিলাম এই না শুনে বুড়ি কোনটা ডলের বাড়ি শুনে আম নাস্তে নাস্তে আমার কাছে আলি এই এদিকে আই তুই বলাই রিতার বিয়ে করতেছিস মা কথা কইতেছিস মা ছাড়ে দাও বেতন আমার প্রশ্নের উত্তর দে বিয়ে করতেছিস তুই হ্যাঁ বিয়ে করতেছি কি আমার মুখের উপর কথা কইলি তুই আমি কি করব যে আমার উপর তো কথা কই না এই তুই আমার উপর তো কথা কইলি ওই রিতা আর বিয়ে করবে তুই আরে তো বাসা তুমি আমার মাইরে ফেলাইলো আমি কম করে বিয়ে করব রে তুই আমার বাইক নিয়ে বিয়ে করবি না রিতার বিয়ে করবি না রিতার বিয়ে পড়া হইছে তোর কোন হইতেছি রিতার বিয়ে করবি তো আমি তুই রিতার বিয়ে করবি এত সুস্থ তুই রিতার বিয়ে করবি আমি মরে গেলে শিকদারের বিয়ে করব না কি তুই বিয়ে করবি না তুই রিতার বিয়ে করবি না রিতার বিয়ে করবি তোর এত বড় সাহস শিকদারে জমি জামা মালিক হবি না হবি রিতার আর আমি থাকতে পারতে তোকে মানবো মানুষের আপনি কি মানুষ না জিনিস আছে আজকে ও যদি আপনি পেটের সন্তান হতো আপনি এভাবে করতে পারতেন চাচি ও তো আপনাকে কখন সৎ মার মতো দেখে নাই সবসময় তো আপনার আপন মার মতো দেখছে তারপর কি আপনার ওর সাথে এরকম ব্যবহার করা আপনার উচিত হয় নাই হ্যাঁ বাবা আমি বুঝছি আমি ভুল করছি মা তুই আমার মাফ করে দে মা সিসি মা এটা তুমি কি কইতেছো তুমি তো আমার মা আর তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই তবু মা তোর উপর কত অত্যাচার করছি মা তুই মাফ না করলে আল্লাহ আমার মাফ করবে না আর কাঁদিস না মা আর বাবা আমি ওর সাথেই তোমার বিয়ে দেবো আমি জানি তুমি ওরে খুব ভালোবাসো চাষি আজকে আমার মনটা গর্বে ভরে গেল কারণ সৎ মা সৎ মা আজকে সেটার প্রমাণ আমি আজকে পাইলাম ও বাবা আমার মায়ের ধরে তোমার হাতে তুলে দিলাম ও অনেক কষ্ট করছে ওর আর কোনো কষ্ট পাইতে দিও না বাবা